যে গহিরাজ্যে ত্রাণ দিতে এসে যে অনেকগুলা বিচিত্র অভিজ্ঞতার শিকার হই, ঠিক তেমনি আরেকটি অভিজ্ঞতা এদিকে দেখতে পাচ্ছেন সাগর বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের একেবারে পাশেই তীরবর্তী অঞ্চল এটি। ওনার আপনার নাম কি? সৈয়দ। সৈয়দ, আপনার ছেলে মেয়ে কয়জন? চারজন। চারজন, তো এখানে তো দুজন দেখছি, আর দুজন কোথায়? আর দুজন খেলতে গেছে। আর দুজন খেলতে গেছে, আচ্ছা যাক। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একজন নানার বাড়িতে আরেকজন খেলতে গেছে, ঠিক আছে। তো এখন আপনার এই দেখেন যে ঘর, আমি আসলে খুব কমই দেখছি ঘরের অবস্থা, দেখেন এত করুণ অবস্থা ঘরের। এই এদিকে আসো, ঘরটা একটু দেখাই। হ্যাঁ আপনি একটু সরেন। হ্যাঁ এই এটা হচ্ছে ওনাদের রান্নাঘর, রান্নাঘরটা দেখেন। আপনারা দেখছেন কিনা আমি জানি না আর কখনো, এই হচ্ছে রান্নাঘর, এই রান্নাঘরের চুলা। এই পানি পানি উঠে তো এখানে, পানি উঠে এই জন্য বালু দিয়ে রাখছে কন্টিনিউ। আর এই যে ঘর, ঘরের ভিতরে দেখেন কিভাবে ঢুকতে হয়, দাঁড়ানোর কোনো স্কোপ নাই দেখা যাচ্ছে। এই হচ্ছে এদিকের, এই হচ্ছে ওনার এই থাকার ঘর, এই অবস্থা। আর ভিতরে অন্ধকার, খুব দাঁড়ানো যায় না। আচ্ছা বেরো, দাঁড়ানো যাচ্ছে না, আমরা বের হও। একেবারে মাথা নিচু করে আপনারাও আসেন, আসেন আপনারাও আসেন, দেখেন কী অবস্থা। এই মাথা নিচু করে অনেক ভিতরে কিন্তু সোজা হয়ে দাঁড়ানো যায় না, ভিতরে বাঁকা হয়ে থাকতে হয়। তো আপনার এই যে দিনমজুর কাজ করেন, তো আজকে কাজে যান নাই? আজকে কাজে যাই না দাদা, মানে কাছ থেকে দেখো, আধা একটা বাড়ি ফেলেছি, মাসও কাজ করতে যাই। তো এই আজকে কয়দিন আপনি ঘর বন্ধ? আজকে ঘর বন্ধ আছে 15 দিন। 15 দিন হাতের জন্য কাজ করতে পারছেন না? ওনাদের আসলে জেলে সংক্রান্ত কাজ পানি নিয়ে, কিন্তু ওনার যে হাতটা ছেঁচে যাওয়ার কারণে কাজে গিয়ে, তো এখন 15 দিন যাবত এভাবেই ঘর বন্দি হয়ে আছে। তো আজ ইনকাম তো তাহলে টোটালি বন্ধ? ইনকাম টোটালি বন্ধ, আমি একজন কামাই নেই। আচ্ছা তা একজন কামাই করেন শুধু পরিবারে? আমি মজুরিওয়ালা। আচ্ছা তাহলে সন্তান চারজন, আপনারা দুজন, ছয়জন? ছয়জন। তো আজকে কি রান্না করছেন বাসায়? আজকে শুধু মায়ের ডাল। শুধু ডাল না? তো আসলে এটা অত্যন্ত একটি দুঃখের বিষয় যে একজন মানুষ, পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি, যখন এইভাবে হাত থেতলে গিয়ে যখন অনেকদিন যাবৎ বাসায় বসে থাকে, সেখানে তো কোনো খাবার আসে না, এটাই স্বাভাবিক। তো শুধু ডাল রান্না করছে আজকে বাসায়। তো ওনাদের বাসার অবস্থা দেখে খুবই, এখানে তো সবসময় পানি উঠে মনে হয়? পানি উঠে। তো পানি উঠলে রাতে কি করে? পানি উঠলে রাত্রে মানে ফুয়াশাল এর মানে চালে উড়ি বই থাকি, এই এই চালে উঠে যান? এই এখানে চালের উপর উঠে বসে থাকেন? বসে থাকি, পানি আবার যদি আমি যাবো আবার নেমে যান, আবার বালি দিয়ে মানে ঘুমাই থাকি। উনি যেটা বলছে যে যখন রাতে জোয়ারের পানি এসে যায়, উনারা কিন্তু এই চালের উপরে উঠে যায় বাচ্চা কাচ্চা নিয়ে, এবং যখন ভিতরে জোয়ারটা নেমে যায় তখন ভিতরে বালি দেয়। এই যে এখানে আমরা বালি দেখতে পাচ্ছি, বালি দিয়ে দেন পানির উপরে। তো এটা যে আসলে তো অন্য কোথাও আপনারা চলে যেতে পারেন না? না ভাই, এগুলো মানে গিরি যাবো, অসহায় মানুষ, দিন মজুরি, মানে আজ মানে আমার চাচা একটা মানে 200 টাকা দিছে। এখনো চলছে, তো এটা আসলে কখনোই কাম্য নয় যে অন্য কোথাও যে যাবে, সেই সামর্থ্য কিন্তু ওনাদের নেই, একেবারে হতদরিদ্র। তো আজকে আমরা আসলে ত্রাণ দিতে আসছি, বিদায় কোনো সহায়তা করতে পারছি না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খুব সহসায় মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য, ইনশাল্লাহ আমরা দাঁড়াবো। কারণ আমরা যখন খাবার খাবো, খাবারে কিন্তু অনেক মেনু থাকে, মাছ থাকে, ডাল থাকে, মাংস থাকে, সবজি থাকে, কিন্তু ওনারা সেই ডালও পাচ্ছে না, শুধু ডাল দিয়ে যে ভাত খাবে। তোমার নাম কি মা? পড়ালেখা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। তোমার নাম কি? সাহেব। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ মাদ্রাসায়। কোন ক্লাসে, কোন জামাতে? কোন জামাতে পড়ো? 1-এ? হ্যাঁ প্রথম জামাতে, মাদ্রাসায় 1-এ পড়ে না? এদিকে আসো। তোমার নাম কি? কায়েস না? এই কোন ক্লাসে পড়ো? পড়ালেখা করো না? 3-তে না? আচ্ছা। তো আসলে ওরা সবাই, যে সামান্য ডালও যদি তাদের জন্য না জুটে, আর আমরা যদি 3-4টা তরকারি দিয়ে খাবার খাই, এই খাবারের কোনো সার্থকতা থাকে না, আর এই খাবারের জন্য যে কী জবাব দিব সেটাও আমরা জানি না। তাই আমাদের পাশাপাশি যাতে ওরা
অন্তত চারটি ডাল ভাত খেতে পারে, এই জন্য আমরা খুব সহসাই তাদের সাথে যোগাযোগ করব। এবং ওনার যে হাতের যে অবস্থা, চিকিৎসা তো করাতে পারছে না, কোনো কিছু খাচ্ছে না, ট্যাবলেট ক্যাপসুল, এই নোকশো চলে গেছে, থেতলে গেছে। এখানে চিকিৎসা তো দূরের কথা, ওষুধ যে খাবে, কোনো অ্যান্টিবায়োটিক শুকানোর ক্যাপসুল তো দূরের কথা, ব্যথার ওষুধও খাওয়ার মতো অ্যাবিলিটি যাদের নাই। আমরা ওনার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। এবং এরকম উপকূলীয় অঞ্চল, উপকূলীয় তীরবর্তী অঞ্চল, এরকম অনেক অসহায় মানুষ আছে, আমরা আমাদের মতো এগিয়ে যাচ্ছি, আপনারাও আপনাদের জায়গা আপনাদের এলাকায় এরকম অসংখ্য মানুষ আছে, এরকম না খেয়ে আছে, তাদের প্রতি আপনাদেরও সহযোগিতার হাত বাড়াবেন, আপনারা আপনাদের জায়গা থেকে মানবিকতাকে ফুটিয়ে তুলবেন। ধন্যবাদ মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।